হ্যালো নুলকান ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। আজকে বলবো 2022 যারা জিএনএম এনএমএ কোনো কলেজ সুযোগ পেয়েছো বা আগামীতে পেতে চলেছো, কোনো গভর্নমেন্ট এনটিএস হোক অথবা প্রাইভেট এনটিএস হোক, তোমাদের জিএনএম ফার্স্ট ইয়ারে কী কী বই পড়তে হয় এবং আরও কিছু অজানা তথ্য, যেমন এনটিএসে পড়াকালীন কী কী সুযোগ সুবিধা পাবে, কী কী সমস্যা আছে। কারণ দেখো, সব জায়গায় অ্যাডভান্টেজ যেমন রয়েছে তেমন ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, তো সেগুলো তোমাদের জানা উচিত। এবং কিছু অজানা ফ্যাক্ট, ঠিক আছে, এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো তোমরা জানো না, সেগুলো একটু জেনে নাও, ঠিক আছে। অনেক ভালো ভালো তথ্য পাবে, অনেক অজানা তথ্য পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলি, দেখো জিএনএম ফার্স্ট ইয়ার তোমাদের কী কী পড়তে হয়, ঠিক আছে। দেখো ফার্স্টে হচ্ছে বায়ো সায়েন্সের মধ্যে পড়ছে অ্যানাটমি অ্যান্ড সাইকোলজি, তারপরে দেখতে হচ্ছে মাইক্রোবায়োলজি, এই দুটো কিন্তু তোমাদের পড়তে হবে। আরও আছে, তোমাদের দেখতে পাচ্ছ বিহেভিয়ারাল সায়েন্স, এখানে কিন্তু তোমাদের পড়তে হয় সাইকোলজি সোসিওলজি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ নার্সিং ফাউন্ডেশন, এখানে তোমাদের পড়তে হয় ফান্ডামেন্টাল অফ নার্সিং অ্যান্ড ফার্স্ট এড, ঠিক আছে। তারপর দেখতে কমিউনিটি হেলথ নার্সিং, এটা তোমাদের পড়তে হবে। তারপর CHN1, ঠিক আছে, এনভায়রনমেন্ট হাইজিন। তারপর দেখতে হচ্ছে হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল, নিউট্রিশন। তো এত কিছু তোমাদের পড়তে হবে ফার্স্ট ইয়ারে, ঠিক আছে। তো এবার দেখো, এগুলো তোমাদের অনেকের কাছে প্রশ্ন আসে, স্যার এগুলো কি আমাদেরকে পড়ানোর জন্য আলাদা কোনো স্যার ম্যাম থাকবেন নাকি আমাদেরকে আবার কোচিং নিতে হবে কোথাও? তো না, দেখো ওখানে কিন্তু এনটিএসসি প্রচুর ম্যাম থাকবেন, ভালো ভালো অভিজ্ঞ ম্যাম থাকবেন, বা অ্যাকচুয়ালি ম্যামই থাকেন, খুব সহজভাবে খুব সুন্দরভাবে বোঝাবে, কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের কিন্তু ক্লাসগুলো সবগুলো কিন্তু বোঝাবে বাংলায়, বাট বইয়ে সমস্ত কিছু লেখা থাকে কিন্তু ইংলিশে, ঠিক আছে। সে তুমি প্রাইভেট থেকে পড়ো অথবা গভর্নমেন্ট থেকে পড়ো, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু নিয়ম হচ্ছে ইংলিশেই তোমাদেরকে, মানে প্রত্যেকটা জিএনএমের নিয়ম হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ইংলিশে উত্তর লিখতে হবে, ঠিক আছে। মানে যখন পরীক্ষা হবে না, তোমাদের কিছুদিন পর পরীক্ষা হবে, তারপর অ্যাসেসমেন্ট হয়, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ইংলিশে উত্তর দিতে হয়। এবার অনেকের সমস্যা যে, স্যার আমি তো ইংলিশ বলতে পারি না বা ইংলিশ লিখতে পারি না, দাদা আমাদের তো ইংলিশে খুব সমস্যা হয়, ইংলিশ কী করব? তো তোমাদেরকে এটার জন্য অবশ্যই একজন টিচার রাখা থাকে, ঠিক আছে, স্পোকেন ইংলিশের। ম্যাক্সিমাম জায়গাতে থাকে, এবার কোথাও কোথাও তো নাও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু একজন টিচার থাকে, ঠিক আছে, মানে স্পোকেন ইংলিশের জন্য, যাতে ইংলিশে বলতে সমস্যা হয়। শুধুমাত্র তোমার জন্য নয়, সবার জন্যই, মানে তুমি যে ভালো পড়াশোনা ইংলিশে তাও তোমায় করতে হবে, যে খারাপ তাকেও বোঝাবে, খুব সুন্দর করে বোঝায়, একদম মানে কী বলো, কালারফুল একটা ক্লাস হয়, ঠিক আছে। তারপরে বলি, তোমাদেরকে আরও অনেক অজানা তথ্য থাকে, ঠিক আছে। যেমন ফার্স্ট অফ অল, তোমাদের কিন্তু যাওয়া আসার জন্য না, যে ধরো তুমি যে মেডিকেল যাচ্ছ না, মেডিকেল কলেজ, তো সেখানে যে প্র্যাকটিক্যালের জন্য যাবে সেইটার জন্য তোমাদের একটা বাস রাখা থাকে, সেই বাসে করে তোমাদের রেখে যাবে আবার নিয়ে আসবে। বিশেষ কয়েকটা জায়গায় আমরা খোঁজ নিয়েছি, এরকম কিন্তু আছে, একটু দূর হলে তখন কিন্তু বাসের সুবিধা দেয়। আবার একটা জিনিস বলি, তোমরা তো প্রথম যখন জয়েন করবে, কিছুদিন পর তোমাদের কিন্তু বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ সেটাকে বলা হয় কমিউনিটি, ঠিক আছে, ভিলেজ কমিউনিটি নিয়ে যেতে পারে। আবার তোমার আরবান যে এরিয়া আছে সেখানেও তোমাদের ঘুরতে নিয়ে যাবে, বিভিন্ন লোকের সাথে পরিচয় করাবে, সার্ভের মতো একটা হয়, ঠিক আছে, যে কীরকম লোকগুলো কীভাবে বসবাস করছে, সমস্ত জিনিস, একটা কালারফুল একটা ক্লাস হবে, ঠিক আছে। মানে এখানে তোমরা অ্যাজ এ গাইড হিসেবে যারা যাদের পাবে, অ্যাজ এ টিচার হিসেবে যাদের পাবে, মানে এদেরকে জীবনও ভুলতে পারবে না, এতটা একটা মানে মানুষের সাথে এতটা ভালো সম্পর্ক হয়ে যায়, তাদের ভাবতে পারবে না। এমনও স্টুডেন্ট আছে যারা হয়তো প্রথম প্রথম যাওয়ার পর খাপ খাওয়াতে পারে না, ঠিক আছে, মানে একটা পুরনো একটা জায়গা, মানে নিজের বাড়ি ছেড়ে এতদিন পর একটা এমন একটা জায়গায় গিয়েছে যেখানে হয়তো কাউকে চেনে না, কেউ কাউকে চেনে না, একটা হোস্টেলে থাকবে, যেখানে একটা বাড়ির মেয়ে কোনো দিন বাইরে বাইরে যায়নি, এই সমস্যাগুলো হয়। তো দেখো, প্রথম প্রথম এই সমস্যাগুলো সবার সাথে হয়, ঠিক আছে, তুমি একাই নও, আর এটা হওয়াই স্বাভাবিক, ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতেই একটা কিছু না কিছু সমস্যা হয়। তো এই এই যে এনটিএসগুলোতে কী সমস্যা হয় একটা বলে রাখি, যে প্রথম দিন, তো প্রথম দিন গিয়ে দেখা গেলো যে তুমি কাউকে চেনো না, সেও তোমাকে চেনে না, ঠিকমতোভাবে কথা বলবে না, হয়তো তোমার সমস্যাগুলো তুমি বলতে পারবে না, ওর সমস্যা তোমায় বলবে না, ঠিক আছে। এরপর যখন আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় না, যে তোমার যে রুমমেট যে থাকবে তার সাথে যখন তোমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তখন তোমরা কিন্তু আর কোনো সমস্যায় বুঝতে পারবে না। সব জায়গায় ডিসঅ্যাডভান্টেজ তো থাকবেই, অ্যাডভান্টেজ যেরকম রয়েছে ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো এখানে মূলত কী হয় যে দেখবে অনেক, মানে একসাথে থাকতে গেলে ঝগড়া হবে, ঠিক আছে, এতদিন আমরা দেখেন যেমন কি বাড়িতে থাকলে মায়ের সাথে ঝগড়া হতো, বাবার সাথে ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো, তো ওখানে গিয়ে কিন্তু তোমাদের এই জিনিসটা হবে, তখন মনে হয় যে বাড়ি কতক্ষণে যাবো, ঠিক আছে, এখন যেমন মনে হচ্ছে যে কতদিন পর আমি এনটিএসে জয়েন করবো, তখন মনে হয় কতদিন পর আমি বাড়ি যাবো, ঠিক আছে, এরকম ওটা হয়। আর যেখানে থাকা যায় সেটাকে তখন খারাপ মনে হয়, ওটাই ভালো, ঠিক আছে, এরকম মানুষের স্বভাব, যাই হোক না কেন সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে তোমাদের কিন্তু আরও, দেখো আরও কয়েকটা জিনিস বলি, যখন তোমরা ক্লাস জয়েন করবে না, তোমাদের কিন্তু বেশ কয়েকটা ক্লাস করানো হবে, ঠিক আছে। প্রথম তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দেবে কীভাবে নার্সিং কী হয়, ফান্ডামেন্টাল ফার্স্ট এড কী, সমস্ত জিনিস তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। তারপর তোমাদেরকে এক এক করে
মেডিকেলে নিয়ে যাবে, ঠিক আছে? মেডিকেল যে ক্লিনিক্যাল যে এগুলো রয়েছে তোমাদের সেখানে দেখিয়ে দেবে, এক একজনকে এক রকম দায়িত্ব দিয়ে দেবে, যে কেউ হয়তো তোমাকে বললো যে তুমি মানে স্ট্রেসিংয়ের ব্যাপারটা দেখবে, তোমাকে হয়তো কাউকে বললো যে না তুমি মানে সমস্ত এক একজনকে একরকম দায়িত্ব দেবে, ঠিক আছে? কেউ ক্যাথেটারাইজেশনের দায়িত্ব দিলো, এক একজনকে একরকম দায়িত্ব দিয়ে দেবে, এক একটা ডিপার্টমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? যে তুমি এই জিনিসগুলো শিখবে, ভালো করে শেখার পর তোমাদেরকে কিন্তু অবশ্যই সেটার একটা পরীক্ষা নেবে, একটা অ্যাসেসমেন্ট নেবে, ঠিক আছে? তুমি কতটা কী শিখেছো, আস্তে 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 তোমাদের ডেমনস্ট্রেশন করে দেখাবে, একটা পুতুল লেখা থাকবে, সেই পুতুলের উপর তোমাকে দেখিয়ে দেবে যে কীভাবে করতে হয়, একদম প্র্যাকটিক্যাল তোমাদের দেখিয়ে দেবে, ঠিক আছে? ধরো যে কারোর হাত কেটে গেছে বা কোথাও হয়তো মাথা ফেটে গেছে, তো সেটা কী করে তোমরা মানে এটা কী করে তোমরা ট্যাকেল করবে, সমস্ত জিনিসটাই কিন্তু একটা পুতুলের ওপর তোমাদেরকে প্রয়োগ করে দেখাতে হবে। তো যদি তোমার পাস করো তখনই তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি একদম অ্যালাউ করবে, না হলে কিন্তু অ্যালাউ করবে না। আর খুব সুন্দর ক্লাস হয়, একটা কালারফুল ক্লাস হয় আমরা যেটুকু খবর পেয়েছি। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো একজনের, যে এখন ফার্স্ট ইয়ারে পড়ছে, বিভিন্ন এনটিএস থেকে আমি চেষ্টা করবো দু একজনকে যে কীরকম লাগে, মানে ওদের কীরকম এখন মনে হয়। আগে যেমন প্রথম প্রথম দেখি না, অনেকেই ভাববে যে নার্ভাস ফিল হবে, যে এরকম একটা জায়গা যেখানে হয়তো প্রতিদিন এত এত লোক আসে, কী করে ওদের সাথে কীভাবে কথা বলবে। আর এখানে নার্সিংয়ে প্রচুর ডিসিপ্লিন মেনটেন করতে হয়, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। যে একজন নার্স হলে, দেখো একটা কথা বলি, যেদিন তোমরা ফার্স্ট নার্সের যে ড্রেসটা আছে না, সাদা রঙের অ্যাপ্রন, সেই অ্যাপ্রনটা যেদিন পরবে সেদিন তোমাদের কাছে অনেক দায়িত্ব আসবে। এটা এটা শুধুমাত্র যে একটা ড্রেস সেটা কিন্তু নয়, এটা হচ্ছে একটা তোমাদের মানে কী বলবো, রেসপন্সিবিলিটি, ঠিক আছে? এটা পড়া মানে হচ্ছে তোমাদেরকে একজনের দায়িত্ব নিতে হচ্ছে, এরকম একটা পেশেন্ট তার সমস্ত দেখভালের দায়িত্ব তোমার, ঠিক আছে? সুতরাং আমি এতদিন পড়েছি, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য পড়বো, এইটা ভেবে কিন্তু কখনোই নার্সিং করবে না। তোমার নার্সিংয়ে ঢোকার আসল কারণ যাই হোক না কেন, তোমায় কিন্তু যখন তুমি নার্সিংয়ের ড্রেসটা পড়বে না, নার্সের যে অ্যাপ্রনটা সেটা যখন পড়বে, তখন কিন্তু তোমার এই মাথায় রাখতে হবে যে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে, কোনো পেশেন্ট যাতে আমার কাছ থেকে কোনো রকম না কোনো কমপ্লেন করতে পারে, ঠিক আছে? কারণ এখানে তোমাদের সুবিধার্থে আমি এটা বলে রাখছি, এটা তোমাদের পরে শিখিয়ে দেবে, দেখবে তোমাদের প্রথম ক্লাসে জিজ্ঞাসা করবে তোমরা কেন নার্সিং করতে চাও, এটা বলবেই, ঠিক আছে? আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বললাম, এটা সব জায়গাতে হয়তো বলবে না, কিন্তু বেশিরভাগ জায়গাতে কথাটা জিজ্ঞাসা করে, কারণ এখানে জানতে চাই যে যারা শিক্ষার্থী তারা কেন শিখতে চাইছে। এখানে অনেকে অনেক নিজের মতো করে বলবে, তোমরা তোমাদের মতন বানিয়ে নেবে, ঠিক আছে? প্রথম দিন ক্লাসে এটা জিজ্ঞাসা করবে যে কেন তুমি নার্সিং করতে চাও, সো নিজে নিজে উত্তরটা দেবে, মানে আমি বললাম বলে সেটাই বলবে এরকমটা নয়। তো তুমি তোমার নিজে কথা করে বলবে, তো যে কথাটা যে যেরকম বলবে, আমি যেমন এখনও শুনেছিলাম যে স্যার আমি চাই গরিবদের সেবা করতে, হ্যাঁ এরকম এরকম অনেক কিছু বলবে, এটা কিন্তু পরে গিয়ে যাতে চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে? আমি চাই যাতে প্রত্যেকে তোমরা যে আজকে যে সাকসেসফুল হয়েছো, একটা সময় যাতে তোমরা সেখানে গিয়ে লোকের সেবা করতে পারো, ঠিক আছে? এমন যাতে না হয় যে আজকে তুমি মুখে মানে মুখে বলতে হলে বললে, দুদিন পর সেটা ভুলে গেলে, এরকমটা কিন্তু করো না, ঠিক আছে? এবারে আরেকটা কথা আসে যে স্যার নার্সিং পড়ার কি সত্যি, নার্সিং পড়ার পর সত্যি কি সরকারি চাকরি পাওয়া যায়? দেখো কম্পিটিশন সব জায়গাতেই আছে, ঠিক আছে? একজন মেডিকেল স্টুডেন্ট, ঠিক আছে, যে MBBS পাশ করে আসছে, সেও কিন্তু আজকে কম্পিটিশনের মধ্যে দিকে চলতে চলতে আজকে একটা ভালো জায়গায় যাচ্ছে, ঠিক আছে? সুতরাং কোথায় কম্পিটিশন নেই, যেখানে কম্পিটিশন নেই সেটা মনে রাখবে কোনো মানে ভালো কোর্সই নয়, ঠিক আছে? সুতরাং আগে যেরকম ছিল এখনও ঠিক ততটাই মূল্য আছে, তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটা কমপ্লিট করার পর একটা ভালো সরকারি চাকরি পেতে হবে, পরিবারের পাশে দাঁড়াতে হবে। কিন্তু একটা কথা বলি, অনেকেই বলছে, দেখছি অনেক ইউটিউব চ্যানেল তোমরা বলছো যে স্যার অনেক ইউটিউব চ্যানেল বলছে যে GNM আরও কোনো দাম নেই, আস্তে আস্তে মূল্য কমে যাচ্ছে। দেখো কিছুটা ঠিক, আমি একদম বলছি না যে পুরো ভুল, এরকমটা নয়, কিছুটা ঠিক যে হ্যাঁ আস্তে আস্তে মূল্য সব জিনিসই কমে, ঠিক আছে? সব জিনিসই কিন্তু একটা সময় গিয়ে মূল্য কমে যায়, একটা সব জিনিস কখনোই একই রকম থাকে না, নতুন জিনিস আস্তে 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 গিয়ে পুরনো হয়। সো এখন তোমাদের এই যে নার্সিং প্রফেশনটা না, এই যে নার্সিং কোর্সটা, এখন কিন্তু বিরাট চাহিদা, ঠিক আছে? মানে এর ভাবতে পারবে না, হয়তো ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্ট আছে না, হয় মেয়ে হলে নার্সিং, ছেলে হলে হয় ইঞ্জিনিয়ারিং, মানে এই দুটো হচ্ছে কোর্স, ঠিক আছে? আর অন্য কোনো কোর্স নেই, জেনারেল লাইনে পড়ে কী হবে, এটা তো মানে মানুষের চিন্তাভাবনা, বাট এরকমটা নয়। যার যেটা মানে প্যাশন, সেটা নিয়ে যদি সে যদি আলোচনা করে, সেটা নিয়ে যদি সে পড়ে থাকে, সেটা নিয়ে সে যদি ভাবে, তাহলে সেখান থেকে অনেক কিছু সে করতে পারবে, ঠিক আছে? সো তুমি তোমারটা দেখবে, তোমার প্যাশন কী, ঠিক আছে? তোমার যদি প্যাশন হয়ে থাকে, না আমি লোকের সেবা করব, আমি নিজের মানে সবটুকু দিয়ে তাকে সেবা দিয়ে আমি তাকে সুস্থ করে তুলবো, সেটা তাহলে অবশ্যই তোমার কাছে নার্সিংয়ের বেস্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা চিন্তাভাবনা। তো অবশ্যই তোমাদের নিজে নিজে চিন্তাভাবনা থাকতে পারে,
তোমরা কমেন্ট করে জানাও তুমি কেন নার্সিং করতে চাও, ঠিক আছে? সো আমি জানতে চাই তোমাদের মধ্যে কী চলছে। যাই হোক না কেন, তো দেখো নার্সিং পড়ার পর কেউ কিন্তু বসে থাকে না, এটা আমার ফেমাস ডায়লগ যে স্যার নার্সিং পড়ার পর কি কেউ বসে থাকে। দেখো সহজে কেউ বসে থাকে না, কেউ যদি ইচ্ছে করে বসে থাকে তাহলে তো কিছু করার নেই, তাকে তো ঠেলে ঠুলে বলবো না যে যাও চলে যাও, এরকমটা নয়। তোমায় যেমন কোর্স কমপ্লিট করলে এটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হয়, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ভালোভাবে করতে হবে, সবগুলো পরীক্ষা পাস করতে হবে, সব কিছু শিখে যাবে, ঠিক আছে? শেখার পর যখন তুমি রেজিস্ট্রেশন পেয়ে যাবে, রেজিস্ট্রেশন পেয়ে যাওয়ার পর কিন্তু চাকরি পেতে বেশি সময় লাগে না। প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো আছে না, প্রাইভেট নার্সিং হোমগুলোতে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবে। এবার সরকারি চাকরি পেতে একটু তো সময় লাগবেই, সব জিনিস কি হাতের মোয়া, তাই না? তো একটু তো সময় লাগবে, বাট পাওয়া যায়। বিশ্বাস যদি না হয় বিভিন্ন চ্যানেলে দেখবে অনেক মানে ভিডিও আছে, নতুন নতুন নার্স নিয়োগ হচ্ছে, ওরা কিন্তু ভ্লগ করে, ভ্লগগুলো ছাড়ছে। আমি ওদের সাথে পার্সোনালি কথা বলেছি যে কীরকম, এটা কি সত্যি নাকি মিথ্যে। তো অরিজিনালি ভিডিও, ওগুলো কিন্তু কোনো ফেক নয়। তো ওরা কিনে নিয়ে পাচ্ছে এরকমটা নয়, প্রাইভেট থেকে পড়েও সরকারি চাকরি পাওয়া যায়, এমন অনেক নমুনা আছে। আমি আমার নিজের চ্যানেলে আপলোড করেছি যে একজন মেয়ে, সে কিন্তু বিএসসি নার্সিং করছিল প্রাইভেট থেকে, এখন কিন্তু গভর্নমেন্ট জব করছে। সো এটা হয়, ঠিক আছে? এটা হওয়া স্বাভাবিক, এটা কোনো ব্যাপার নয় যে তুমি প্রাইভেট থেকে পড়লে পাবে না, গভর্নমেন্ট থেকে পড়লেও যেমন পাওয়া যায়, প্রাইভেট থেকে পড়লেও পাওয়া যায়, ঠিক আছে? সুতরাং এইরকম ভাবনা চিন্তা এনো না যে প্রাইভেট থেকে পড়লে আমি সরকারি চাকরি পাবো না। তোমার মধ্যে প্যাশনটা থাকা দরকার যে তুমি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য কি পড়ছো, নাকি পড়ার জন্য পড়ছো। যদি তোমার ইচ্ছে থাকে না আমি চাকরি পাবো, তাহলে তো আরও অনেক প্রফেশন আছে, সেগুলো কেন নয়, ঠিক আছে? সো এটা জাস্ট একটা তোমাদেরকে মানে বোঝানোর জন্য, কিন্তু যেটা মূল মুদ্দা সেটা হচ্ছে যে নার্সিং পড়ার পর কেউ কিন্তু বসে থাকে না, ঠিক আছে? সে কিছু না কিছু সঙ্গে যুক্ত হবে, হয় সরকারি চাকরি না হয় বেসরকারি চাকরি। ম্যাক্সিমাম তো স্টুডেন্ট সরকারি চাকরির জন্য পড়ছে, তো সরকারি চাকরি কেন পাবে না? আর হ্যাঁ, একটা জিনিস কি, কদরটা আস্তে আস্তে কমতে থাকবে যত বেশি ভিড় হবে। দেখো একটা জিনিস কি, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, যত তুমি জিনিসটার প্রতি ইন্টারেস্ট দেখাবে তত এর কিন্তু চাহিদা আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা স্বাভাবিক ব্যাপার, এখনও পর্যন্ত এর বাজার রয়েছে। দেখো কোভিডের সময় আমরা বুঝতে পেরেছিলাম যে ডক্টর নার্স এদের কতটা মূল্য, ঠিক আছে? সুতরাং এই জিনিসটা ভুল যে এখন এর মূল্য কমে গেছে, এরকমটা নয়। জিএনএম এখন সব থেকে হাই ডিমান্ডেড কোর্স, ঠিক আছে? মানে এখনও পর্যন্ত যদি বলা যায় জিএনএম, এমনকি না ইঞ্জিনিয়ারিংয়ের থেকেও কিন্তু জিএনএম এর বেশ ভালো কদর রয়েছে। এমনও স্টুডেন্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং করার পর এখন ভাবছে জিএনএম করবে। আমার নিজের একজন স্টুডেন্ট, সে কিন্তু এখন মানে নেট কোয়ালিফাইড হয়ে সে কিন্তু এখন আমার নার্সিংয়ের জন্য পড়াশোনা শুরু করেছে। সো আমি নিজে দেখেছি, এই জিনিসগুলো বুঝতে পারছি যে নার্সিংয়ের কতটা চাহিদা রয়েছে, কেন লোকে করতে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, চিরকাল কিন্তু এই মূল্য থাকবে না, আস্তে আস্তে এটা কমতে থাকবে। তোমাদেরকে তার আগেই কোথাও না কোথাও সেটেল হয়ে যেতে হবে, কোথাও না কোথাও জব পেতে হবে, ভালোভাবে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? মূল কথা হচ্ছে এগিয়ে যেতে হবে। তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকো তোমাকে তো কেউ ঠেলে নিয়ে যাবে না, তাই না? সো তোমাকে এগোতে হবে, আস্তে আস্তে দেখবে তুমি সবার সাথে যখন এগোবে না, আস্তে আস্তে সবাই যেরকম চাকরি পেয়েছে তুমি চাকরি পেয়ে যাবে। সুতরাং তোমাদেরকে শুধু এগিয়ে যেতে হবে, পিছিয়ে পড়লে হবে না বা কখন থেমে গেলে হবে না, শুধু এগিয়ে চলো। দেখবে একটা সময় গিয়ে দেখবে তুমি একজন সরকারি কর্মচারী হয়ে গেছো। সুতরাং এতদূর এসেছো, এখনও পর্যন্ত মন যেমন ভাঙেনি, মন স্ট্রং রাখো, সবসময় মোটিভেট থাকবে যে আমি যখন পেরেছি এতটা আসতে তখন কেন পারবো না, এতটা যখন আসতে পেরেছি তখন আরও একটু যেতে পারবো। আর একটু যাও, দেওয়ার পর তুমি নিজে দেখবে যে হ্যাঁ সেখানে গিয়ে অনেক দরজা খুলে গেছে, ঠিক আছে? সুতরাং যতটা দূর থেকে মনে হয় না যে হয়তো হবে না কিছু, মুখেই বলছে, এরকমটা ভুল। আমি বলছি নার্সিং পড়ার পর কেউ বসে থাকে না, প্রচুর চাকরির জায়গায় আছে, প্রচুর চাকরির জায়গায় আছে। শুধুমাত্র যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, প্রাইভেট, এটা নয়, আরও অনেক জায়গা আছে, ঠিক আছে? অনেক সেক্টর রয়েছে, সিএমওএইচ অফিস রয়েছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, সেগুলোতে আছে অনেক অজানা জায়গা আছে। হয়তো জানোই না এমন যে সেন্ট্রাল পিইউসিও আছে, সেন্ট্রাল পিএসসি তো অনেক নিয়োগ হয়, ঠিক আছে? সেল, তারপরে আইএনসি, ওএনজিসি, তারপরে তোমার হচ্ছে ইন্ডিয়ান অয়েল, তারপরে ইন্ডিয়ান আর্মি, রেলওয়েতে অনেক সময় কিন্তু নিয়োগ হয়। তো এগুলো তো কেউ জানেই না, খবরই রাখে না, ভাববে কি নিয়োগ হচ্ছে না, এটা কখনো হয়। নার্সিংয়ে নিয়োগ হয় তো আমি সবথেকে বেশি খবর পাই, ঠিক আছে? কোথায় কী হচ্ছে না হচ্ছে আমি দিই না, কারণ আমার এইটা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না যে এত নার্সিংয়ের জবের প্রফেশন যদি এরকম তো কেউ নেই যে মানে এখন কেউ থার্ড ইয়ারে পড়ছে পরবর্তীকালে চাকরি করবে। সো এই জিনিসটার জন্য আমি দিচ্ছি না, বাট তোমার যদি বলো আমি নার্সিংয়ের সমস্ত জব আপডেট তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? সো অনেক জায়গায় নিয়োগ হয়, অনেক জায়গায় জানতেই পারে না অনেকে যে এখানে এ বাবা ওখানে নিয়োগ হয়ে গেল, জানতেই পারলাম না। সো এটা কার দোষ, তো এটা বলা ঠিক নয় কখনোই। আমি সবসময় বলবো নার্সিং পড়ার পর অবশ্যই তুমি একটা ভালো সুজ্জ্বল একজন কর্মচারী হতে পারবে, সরকারি কর্মচারী হতে পারবে, একটু সময় দিতে হবে। তুমি হট করে তো হয়ে যাবে না জিনিসটা, একটা জিনিস কোনো দিন ফট করে হয়ে যায় না, তাহলে তো সবাই করে দিতে পারতো। তো এতটাই কি সোজা, এতটা সোজা নয়, তোমাদেরকে চালিয়ে যেতে হবে, ঠিক আছে? সরকারি চাকরি পাওয়া কোনো বিরাট কোনো ব্যাপার নয়, তুমি নার্সিং পড়েও সরকারি চাকরি পেতে পারো, জেনারেল লাইনেও পড়েও চাকরি পেতে পারো, বাট তোমাকে নার্সিংয়ের প্যাশনটা ধরে রাখতে হবে, ঠিক আছে? আমি নার্সিং করেছি যখন, তা আমাকে ধৈর্য ধরে থাকতে হবে যে আমি আজকেই মানে কোর্স কমপ্লিট করলাম, কালকেই চাকরি পেয়ে গেলাম সরকারি চাকরি, এরকমটা না।
ধৈর্য ধরো, দু তিন বছর জব করো, একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদেরকে, এমনি তুমি চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? অতদিন ওয়েটই করতে হবে না, রেজিস্ট্রেশন পাওয়া মানে তুমি চাকরি পেয়ে গেলে ধরে রাখো। যাই হোক না কেন, অনেক কিছু বললাম, অনেক কিছু বুঝতে পারলে, এএনএম নিয়ে আমি অলরেডি বলেছি, এই জন্য এএনএমটা এই ভিডিওতে বললাম না, এই ভিডিওতে শুধুমাত্র জিএনএম নিয়ে আলোচনা করলাম। আরও যদি এরকম অনেক অজানা তথ্য জানতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করে দাও, প্রচুর লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ঘরে দেখো, নমস্কার।